বিদায়ী বছরটিতে বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত ঘটনা ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে এমন অভিযোগ তুলে 24 ফেব্রুয়ারি দেশটিতে আক্রমণ শুরু করে রাশিয়া। বিশ্ব অর্থনীতি করোনা সংকট কাটিয়ে ওঠার আগেই যুদ্ধ শুরু হওয়ার ফলে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যমূল্য অসহনীয় পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। 8 সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর ব্রিটিশ রাজসিংহাসনে আসীন হন প্রিন্স চার্লস। তার নাম দেওয়া হয় রাজা তৃতীয় চার্লস। এখন অপেক্ষা ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নতুন রাজা চার্লস ও তার স্ত্রী ক্যামিলার আনুষ্ঠানিকভাবে অভিষেকের। চলতি বছরের 10 ও 24 এপ্রিল দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচন হয় ফ্রান্সে। এতে মেরি লিপেনকে হারিয়ে নিজের অবস্থান ধরে রাখেন ইমানুয়েল ম্যাক্রো। জ্যাক শিরাকের পর ম্যাক্রোই দ্বিতীয় মেয়াদে নিজের পদ ধরে রাখতে সমর্থ হন। তবে পার্লামেন্টের ডানপন্থীদের আসন মাত্র 8 থেকে 89 পৌঁছেছে এই নির্বাচনে। আগামী দিনগুলোতে ম্যাক্রোর জন্য চ্যালেঞ্জ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনে চলতি বছর প্রধানমন্ত্রী পদে দুবার রদবদল ঘটেছে। বোরিস জনসন 6 সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। এরপর প্রধানমন্ত্রী পদে আসেন লিজ ট্রাস। খুব অল্প সময়ের জন্য তিনি 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ছিলেন। এরপর আসেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দলীয় ভোটে সরকার প্রধান হওয়া ঋষি মাত্র 7 বছর আগে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি 2 বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার চলার পথটিও যথেষ্ট মসৃণ নয় বলে ধারণা করা হচ্ছে। গণবিস্ফোরণের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষ দেশ ছাড়া হন 9 জুলাই। প্রেসিডেন্টের প্রাসাদে সাধারণ জনগণ ঢুকে পড়ার দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস সৃষ্টি করে। 14 জুলাই গোটাবায়া রাজপক্ষ পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এর 2 মাস আগে তার ভাই প্রধানমন্ত্রী মহিন্দ রাজপক্ষ বিক্ষোভের মুখে দেশ ত্যাগ করেন। দলের বহু এমপিও হেনস্থার শিকার হন। দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের জের ধরে এপ্রিলের 2য় সপ্তাহে দেশটিতে গণবিক্ষোভ শুরু হয়। অনাস্থা ভোটে ক্ষমতা হারালেও নতুন শক্তি সঞ্চয় করে রাজনীতির মাঠে ফেরেন তেহরিকে ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খান। 9 এপ্রিল তার সরকারের পতন ঘটে এবং ক্ষমতায় আসেন শাহবাজ শরীফ। ইমরান খান বছর জুড়ে কয়েকটি লং মার্চে নেতৃত্ব দেন। এসব লং মার্চে বিপুল জনসমাবেশ ঘটে। 3 নভেম্বর পাকিস্তানের ওয়াজিরাবাদে সমাবেশ চলাকালে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। সেই ঘটনায় গুলিবিদ্ধ হন ইমরান খান। এবছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রা। দেশের সর্বদক্ষিণ থেকে সর্বউত্তর পর্যন্ত কংগ্রেসের আলোচিত পদযাত্রা এরই মধ্যে 100 দিন পার করেছে। বিজেপির প্রবল জোয়ারে ডুবতে বসা কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর পথে এই পদযাত্রা আশার প্রদীপ জ্বালাতে পারে। পদযাত্রায় তুমুল জনসমর্থন পাওয়ার ফলে ধারণা করা হচ্ছে ভারতের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারে কংগ্রেস। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ।